যে খবরটি চোখে পড়েছে এটাকে বিস্ময়কর বললেও কম বলা হবে, এবং বাংলাদেশের লক্ষ কোটি মানুষ যে ব্যাপারটি নিয়ে দুশ্চিন্তায় সেই ব্যাপারটি একটু নতুন আঙ্গিকে সামনে নিয়ে এসেছে বেশ কয়েকটি মিডিয়া, তার মধ্যে যমুনা টেলিভিশন সবার আগে বলা যায় যে এই জিনিসটিকে খুবই গুরুত্বের সঙ্গে এবং খুব অথেন্টিক্যালি তুলে ধরেছে। সুইস ব্যাংক, এই সুইস ব্যাংক অনেক আগে থেকে বাংলাদেশের মানুষের কাছে পরিচিত, যাদের অনেক অনেক কারিকারি টাকা তারা নাকি সুইস ব্যাংকে নিরাপদে রাখার জন্য টাকা রাখে, এবং এই সুইস ব্যাংকের টাকা নিয়ে বাংলাদেশে জল কম গড়ায়নি। কিছুদিন আগেও, বছরখানেক আগে, সুইস ব্যাংকে কার কার টাকা আছে, এই তালিকা চাওয়া হয়েছে কি না, নানান কিছু নিয়ে আলাপ আলোচনা হয়েছে, এবং এক পর্যায়ে বলা হলো যে সুইস ব্যাংকের কাছে যে চাওয়া হয়েছে, বা এক সময় বলা হতো যে সুইস ব্যাংক কর্তৃপক্ষ তার তথ্য কোথাও দেয় না। সেরকম একটা পরিস্থিতিতে যেই খবরটি, সে খবরটি হচ্ছে, খবরটি হলো বিস্ময়কর গতিতে সুইস ব্যাংক থেকে টাকা সরিয়ে নিয়েছে বাংলাদেশিরা, বিস্ময়কর গতিতে সরিয়ে নিয়েছে। এবং সেই অ্যামাউন্টটা শুনলে আপনারা নিজেরাও বলবেন যে আসলেও তো এটা অবাক করা কাণ্ড। আমরা শুধু প্রথম অংশটাই যদি বলি যে সুইস ব্যাংকে বিস্ময়কর গতিতে কমেছে বাংলাদেশিদের আমানত, মাত্র এক বছরেই সুইস ব্যাংকগুলো থেকে 10,500 কোটি টাকা সরিয়ে নিয়েছে বাংলাদেশিরা। 2021 সালে যেখানে বাংলাদেশি আমানত ছিল 87,11,00,000 সুইস ফ্রাঁ, 2022 সালে শেষে তা কমে এসেছে মাত্র 5.5 কোটি ফ্রাঁয়, 87 কোটি থেকে 5.5 কোটিতে। সুইস ব্যাংকের কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য, এক বছরে এত বিপুল পরিমাণ টাকা উত্তোলন করে বাংলাদেশিরা কী করেছে তার কোনো ব্যাখ্যা নেই প্রতিবেদনে। ব্যাখ্যা না থাকলেও আমরা অনেকেই জানি, আমরা অনেকেই জানি, বুঝি, নানান সময় নানান খবর আসে। এই যে ইংল্যান্ডে বাড়ি কেনায় বাংলাদেশিরা প্রথম সারিতে রয়েছে, তারপর তো কানাডার ব্যাপার স্যাপার, দুবাইয়ের ব্যাপার স্যাপার আমরা অনেক কন্টেন্টে আপনাদের সামনে তুলে ধরেছি। সুতরাং এই প্রশ্নের উত্তর খুব সহজ, অথবা নিরাপদ আর কোনো দেশে টাকাটা সরানো হয়েছে কিনা। দেখি এই খবরে কী বলা হয়। এটাই হওয়ার, এটা হতেই পারে যে সুইস ব্যাংকে নিয়ে বাংলাদেশে কথাবার্তা হচ্ছে, সেই জায়গায় যদি হাত পড়ে সেজন্য তারা টাকাটা সরিয়ে নিচ্ছে কিনা। সারা বিশ্বের ধনীদের অর্থ গোপনে গচ্ছিত রাখার জন্যে বহুদিনের খ্যাতি সুইজারল্যান্ডের, কঠোরভাবে গ্রাহকদের নাম পরিচয় গোপন রাখে সুইস ব্যাংকগুলো, যে কারণে প্রচলিত বিশ্বাস অবৈধ আয় আর কর ফাঁকি দিয়ে জমানোর টাকা জমা রাখা হয় সুইস ব্যাংকে। নির্দিষ্ট গ্রাহকদের তথ্য না দিলেও এক দশক ধরে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করছে সুইস ন্যাশনাল ব্যাংক। বৃহস্পতিবার প্রকাশিত সবশেষ প্রতিবেদনে বলা হয়েছে 2022 ডিসেম্বরে সুইস ব্যাংকের বাংলাদেশি আমানতের দাঁড়িয়েছে 5,52,00,000 সুইস ফ্রাঁ, প্রতি ফ্রাঁ 121 টাকা করে ধরলে দেশি মুদ্রায় এটি দাঁড়ায় প্রায় 668 কোটি টাকায়। অথচ ঠিক এক বছর আগে এই অঙ্ক ছিল 87,11,00,000 ফ্রাঁ, অর্থাৎ এক বছরই সুইস ব্যাংক থেকে বাংলাদেশের আমানত কমেছে 10,500 কোটি টাকা, যার অর্থ 2022 সাল জুড়ে এই বিপুল অঙ্কের টাকা সুইস ব্যাংক থেকে তুলে নিয়েছে বাংলাদেশের আমানতকারীরা। মানে প্রতিবেদন এখন পর্যন্ত যে হিসাব পাওয়া যায় তাতে সুইস ব্যাংকে বাংলাদেশের আমানত সবচেয়ে বেশি ছিল 2021 সালে। এবার আমরা যদি এই আলোচনায় যাই যে এই যে টাকা দেশ থেকে দেশে ঘুরে বেড়াচ্ছে, বাংলাদেশ থেকে সুইজারল্যান্ড, সুইজারল্যান্ড থেকে এখন অন্য কোথাও, বাংলাদেশে তো ঢুকেনি, এটা তো আমরা সবাই নিশ্চিত যে এই টাকা বাংলাদেশে ঢুকেনি। এবং আমরা সবচেয়ে বেশি টেনশানে যে আমাদের যেই টাকাগুলো দেশের বাইরেই কিছু কিছু মানে দেশপ্রেমের লেবাস পরে, রাজনীতিবিদের লেবাস পরে, আমলার লেবাস পরে যারা এই টাকাগুলো সরিয়েছে, এই টাকা আর কোনো দিন বাংলাদেশে ফেরত আসবে এই আশা খুব ক্ষীণ। যারা পিকে হালদার ধরা পড়েছে, তার কি এক পয়সা এখন পর্যন্ত কেউ আনতে পেরেছে? এসেছে কিছু বান্ধবী টান্ধবী ধরে টরে এরা জেলে গেছে, তাদের কিছু টাকা পয়সা ফ্রিজ করা হয়েছে, এই পর্যন্তই তো। এরপর এই যে বাচ্চু বেসিক ব্যাংকের টাকা কি উঠে এসছে? আপনারা যদি হলমার্কের কথা বলেন, হলমার্কের সব জেলে, কিন্তু টাকাগুলো কি উঠে এসছে? উঠে আসেনি। সুতরাং এই নিয়ে আসলে কী হচ্ছে বাংলাদেশ নিয়ে যে টেনশনের কথা অনেক সময় জিএম কাদের বা এই আপনার মজিবুল হক চুন্নু তারা বলেন, এই জিনিসগুলো তো এইসব কারণেই তারা বলতে পারেন বা হচ্ছে, কিন্তু এগুলোর কোনো সুরার আশার আলো কোথাও কি আসলে দেখা যায়? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে।